রিপাবলিকের একেবারে চোখাচোখা প্রশ্ন এবং তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছেন আজব যুক্তি সামনে রেখেছেন তাতে মূলত চাকরি প্রার্থীরা তারা কি ভাবছেন। অভিষেকের সঙ্গে গত বছর বৈঠক হয় এবং আমরা এখনো আশা নিয়ে আছি, এখনো আমরা চাকরি পাইনি বললেন চাকরি প্রার্থী অভিষেক সেন। শুনুন, মাননীয় অভিষেক ব্যানার্জি আজকে যে প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের চ্যানেলে আমরা দেখলাম। হ্যাঁ, আমরা ঠিক যে গত বছর আমরা ওনার সাথে বৈঠক করেছিলাম, গত বছর 29 আগস্টে রাজ্যের শাসক দলের সুপ্রিমো তিনি যখন আমাদের সাথে বৈঠকে বসলেন, আমরা তখন কিন্তু খুবই মানে আশাবাদী ছিলাম যে আমাদের চাকরিটা হয়তো এবার হবে। তো সেই অনুযায়ী আমরা মিটিং করতে গিয়েছিলাম এবং তিনি কিন্তু আমাদের মানে এভাবে আশ্বস্ত করেছিলেন যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কিন্তু এখনও তার দিকেই তাকিয়ে আছি, তার মানবিক মুখের দিকেই তাকিয়ে আছি। মাননীয় অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করব যে আমরা কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে এখনও প্রায় 950 দিন হতে চললো আমরা কিন্তু ওখানে বসেই আছি আপনার মুখের দিকে তাকিয়ে। আপনি কিন্তু আমাদের আশ্বস্ত করেছিলেন যে আপনি যথাযোগ্য জায়গায় বার্তা পৌঁছে দেবেন আমাদের নিয়োগের বিষয়ে, কিন্তু আমরা কিন্তু নিয়োগটা পাইনি। চাকরি প্রার্থীদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তারা এখনও পর্যন্ত আশায় রয়েছেন, তারা এখনও মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক রূপটাই সামনে আসবে। তবে যারা শুধু চাকরি প্রার্থী নয়, একই সঙ্গে ডিএড আন্দোলনকারীরা, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যারা এখনও রাস্তায় রয়েছেন, তারা কি বলছেন শোনাব। 12 বছর এরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি সে পালন করার ওনাদের কোনো গরজ নেই। এবং গত বছর আমরা দেখেছি যে পার্কস্ট্রিটের অফিসে ওদের ডেকে নিয়ে আলোচনা করে এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছিল দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিষয়টা সমাধান করবে, কিন্তু ওনারা সেটা করলেন না। উনি নিজেই প্রমাণ করে দিলেন যে উনি মিথ্যাশ্রী, এটা একদম সারা বাংলা জেনে গেল। ন্যায্য প্রশ্ন যথার্থ প্রশ্ন এলেই এরা যে সবসময় ঘাবড়ে গিয়ে সবসময় যে এদের মুখের কথাগুলো উত্তরগুলো হারিয়ে যায়, এটা আমরা বারবার দেখেছি। চাকরিজীবীরা, চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বসেছেন, এখনও পর্যন্ত SLST-রা প্রায় 1000 দিন হতে চললে এদের কোনো চাকরি নেই। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্য শুনুন। যেরকম দল তার সেরকম রত্ন সংবাদ মাধ্যমকে আক্রমণ করে বাহাদুরি দেখাচ্ছেন, আসলে কম্বলের লোম বাছা আর কি, সব করে মানে রিপাবলিক বাংলাকে দেখাতে চাইছেন যে আমরা কত বিরাট বড় বিপ্লবী। চোখে মুখে বোঝা যায় যে আতঙ্কের ছায়া। সংবাদ মাধ্যমকে আক্রমণ করা তো সব টার্গেট। সংবাদ মাধ্যম আমার পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে পারে, আমার সমালোচনা করতে পারে, আমার আলোচনা করতে পারে, আমার সঙ্গে থাকতে পারে। গণতন্ত্রে সংবাদ মাধ্যম হচ্ছে একটা চোখ। তো সংবাদ মাধ্যমকে আক্রমণ করার মধ্যে কী বাহাদুরি আছে বলি না, মানে উনি চাইছেন কি সবাই ওনার মতো করে কথা বলবে, তৃণমূলকে সাহায্য করে কথা বলবে?